গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়া আমরা কিন্তু কেউই পেনশন পাই না। কিন্তু গভর্নমেন্ট আমাদের জন্য একটা সুন্দর স্কিম বানিয়েছিল, যেটা 2004 সালে, তাকে আমরা বলি এনপিএস, অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম। তা 2004 সালে এই স্কিমটি গভর্নমেন্ট যখন এনেছিল, তখন কিন্তু সেটি কেবলমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য ছিল। এখন কিন্তু সেটি আর গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য নেই, সবার জন্য হয়ে গেছে 2009 সাল থেকে। এখন যে কোনো ব্যক্তি চাইলে এনপিএসে ইনভেস্ট করতে পারে এবং রিটায়ারমেন্টের পর সেটা ম্যাচিওর করিয়ে তার রিটায়ারমেন্টটা ভালোভাবে কাটাতে পারে। তাহলে আমরা দেখে নিই এনপিএস কাকে বলে এবং কী কী ধরনের সুবিধা এনপিএস থেকে আমরা পেতে পারি, এছাড়া কারা কারা এই এনপিএসে ইনভেস্ট করতে পারে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। এনপিএস হলো গভর্নমেন্টের একটা রিটায়ারমেন্ট স্কিম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য শুরু হয়েছিল 2004 সালে, এবং সেটা কিন্তু 2009 সালে এসে সব ব্যক্তির জন্য খুলে দেওয়া হয়। এখন কিন্তু যে কোনো ভারতীয় নাগরিক এনপিএসে ইনভেস্ট করে তার রিটায়ারমেন্টের বেনিফিট নিতে পারে। তা কারা এই এনপিএসে ইনভেস্ট করতে পারে? যে কোনো রেসিডেন্ট ইন্ডিয়ান যাদের বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হবে, তারাই কিন্তু এই এনপিএস স্কিমে ইনভেস্ট করতে পারে। এখন দেখে নিই এনপিএসই কেন, অন্য কোনো ইনভেস্টমেন্টে কেন ইনভেস্ট করব না। এনপিএসে যখন আমরা ইনভেস্ট করি, তখন কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই হয়ে যায়। কেননা এনপিএসে ইনভেস্ট করলে সেটি কিন্তু আমাদের ডেট ফান্ডেও যেরকম যায়, বন্ড ফান্ডেও যায়, এছাড়া ইকুইটিতেও চলে যায়। সুতরাং আমরা একটা ফান্ডে ইনভেস্ট করে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাই করতে পারি এবং আমাদের রিটার্নের আশাও কিন্তু অনেক বেশি থাকে। এছাড়াও আমরা এনপিএস থেকে কিন্তু 1.5 লাখ টাকার ট্যাক্স বেনিফিট নিতে পারি আন্ডার সেকশন 80C-তে। এছাড়াও এক্সট্রা আরও 50,000 টাকা ট্যাক্স বেনিফিট নিতে পারি এই এনপিএসে ইনভেস্ট করার জন্য, যেটা ডিটেলে আমরা সামনে আলোচনা করছি। তা প্রথমে চলে আসি যে এই এনপিএস স্কিমটা রেগুলেট করা করছে। দেখো, ব্যাংককে যেরকম রেগুলেট করে আরবিআই, যেরকম ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে রেগুলেট করে IRDA, সেরকম কিন্তু এনপিএসকেও রেগুলেট করার জন্য একটা অথরিটি রয়েছে, PFRDA, পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এখন আমরা এনপিএসে ইনভেস্ট কিভাবে করতে পারি? এনপিএসে ইনভেস্টমেন্ট আমরা দুরকমভাবে করতে পারি, একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন। যে কোনো বড় ব্যাংকে আমরা যদি যাই, তাহলে এনপিএস স্কিম কিন্তু যে কোনো ব্যাংকেই মোটামুটি রকমভাবে রয়েছে। এছাড়া পোস্ট অফিসেও কিন্তু এনপিএসে আমরা ইনভেস্ট করতে পারি। আমাদের অ্যাপ্লিকেশন করার পর 12 ডিজিটের একটা নম্বর আমাকে দেবে, যেটিকে বলে PRAN নম্বর। এটা কিন্তু একটা ইউনিক নাম্বার এবং এটা কিন্তু যে কোনো মানুষের লাইফে একটি হতে পারে। সুতরাং আমরা যদি কোনো এনপিএস অ্যাকাউন্ট এই কলকাতাতে খুলি এবং আমি যদি ট্রান্সফার হয়ে যাই, ধরে নিলাম মুম্বাইয়ে, তাহলেও কিন্তু আমাদের এনপিএসের যে অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু বদলাবে না। আমরা চাইলে কিন্তু আমাদের ব্যাংক চেঞ্জ করে নিতে পারি অথবা ব্যাংক থেকে পোস্ট অফিসে আমাদের এনপিএস অ্যাকাউন্ট নিয়ে যেতে পারি, কিন্তু আমাদের PRAN নাম্বার কিন্তু একই থাকবে। তা এনপিএসে কত ধরনের ইনভেস্টমেন্ট হয়? আমরা দু ধরনের ইনভেস্টমেন্ট এনপিএসে দেখতে পাই, একটা হলো Tier 1 আর একটা হলো Tier 2। আমরা দুটো ইনভেস্টমেন্টই ডিটেলে আলোচনা করছি। প্রথমে আসছি Tier 1-এ। আমরা প্রথমেই বলেছিলাম এনপিএসে ইনভেস্টমেন্ট কিন্তু 3টে ফান্ডে হয়ে থাকে, একটা হলো ইকুইটি ফান্ড, একটা বন্ড ফান্ড আর একটা ডেট ফান্ড। এখন আমরা যখন এনপিএসে ইনভেস্ট করব, তখন কিন্তু আমাদের দুটো চয়েস দেওয়া হবে, 1 নম্বর হলো অ্যাক্টিভ চয়েস আর 2 নম্বর হলো অটো চয়েস। অ্যাক্টিভ চয়েস হলো যেখানে আমরা কিন্তু আমাদের নিজেদের ফান্ড আমরা নিজেরা চুজ করতে পারবো, অর্থাৎ আমি কত পার্সেন্ট ইকুইটিতে রাখতে চাই, কত পার্সেন্ট বন্ডে রাখতে চাই এবং কত পার্সেন্ট ডেট ফান্ডে রাখতে চাই, সেটা কিন্তু আমি নিজেই সিলেক্ট করতে পারবো। আমরা কিন্তু প্রত্যেকেই মোটামুটি রকমভাবে জানি ইকুইটি ফান্ডে যখন ইনভেস্ট করি, ইকুইটি ফান্ড কিন্তু পুরোপুরি একটা রিস্ক ফান্ড। এছাড়া বন্ড ফান্ড, যেটা রিস্ক মডারেট থাকে, এছাড়াও যে ডেট ফান্ড আছে সেটা কিন্তু পুরোপুরি রিস্ক ফ্রি ফান্ড থাকে। সুতরাং অনেক সময় দেখা যেতে পারে অনেকে এনপিএসে ইনভেস্ট করলো এবং তার এজ কম আছে, তাহলে কিন্তু সে চাইলে ইকুইটি ফান্ডে অনেকটা বেশি অংশ তার ইনভেস্ট করতে পারে। সেক্ষেত্রে সে কিন্তু অ্যাক্টিভ ফান্ড চুজ করে সে তার ইকুইটি রেশিওর পরিমাণ কিন্তু বাড়াতে পারে। এবং কারো যদি এজ বেশি থাকে এবং সে যদি চায় রিস্ক কম নেবে, তাহলে কিন্তু অ্যাক্টিভ ফান্ডে সে নিজেই ডিসাইড করতে পারবে কতটা অংশ সে ইকুইটিতে, কতটা বন্ডে এবং কতটা ডেট ফান্ডে রাখবে। আর আমরা যখন অটো চয়েস সিলেক্ট করব, সেখানে কিন্তু একজন ফান্ড ম্যানেজার থাকবে আমাদের, যে কিনা আমাদের হয়ে এই ফান্ডটি অপারেট করবে। তিনি হয়তো আমাদের এজ
এবং মার্কেটের পরিস্থিতি অনুযায়ী ইকুইটি ফান্ডের পরিমাণ কমাতে বাড়াতে পারে, এছাড়া বন্ড ফান্ডের পরিমাণও কমাতে বাড়াতে পারে, এইভাবে আমাদের ইনভেস্টমেন্ট করতে পারে। সুতরাং আমাদের কাছে দুটো চয়েস রয়েছে, একটা হলো আমরা নিজেরা আমাদের ফান্ড ম্যানেজ করতে পারবো, এবং সেকেন্ড হলো কোনো ফান্ড ম্যানেজারকে দায়িত্ব দিতে পারবো আমাদের হয়ে সেই ফান্ডটি ইনভেস্ট করে দেওয়ার জন্য। এছাড়া এনপিএস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, এছাড়া এনপিএস অ্যাকাউন্টে আমরা যদি ইনভেস্ট করি তাহলে আমাদের রিটার্ন কত আসতে পারে, তার উপর একটা ডেডিকেটেড ভিডিও আগামী দিনে অবশ্যই বানিয়ে দেব। চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। দু নম্বর অপশন যেটি আসে সেটি হলো টায়ার টু। টায়ার টু একটা সেকেন্ডারি এনপিএস অ্যাকাউন্ট, যেটা কিন্তু আমাদের খোলা ম্যান্ডেটারি নয়। আমরা যদি চাই তাহলে টায়ার টু অ্যাকাউন্ট খুলে আমরা কিন্তু ইনভেস্ট করতে পারি। এখানে যে টাকা ইনভেস্ট করব সেটা কিন্তু আমাদের ইকুইটি মার্কেটে ইনভেস্ট হবে, এবং এখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের ট্যাক্স বেনিফিটও পাবো না। সুতরাং এটা অনেকটাই মিউচুয়াল ফান্ডের মতন একটা ইনভেস্টমেন্ট বলা যায়। যাদের মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করার ইচ্ছা আছে কিন্তু তারা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের আন্ডারে থেকে সেই ইনভেস্টমেন্ট করতে চায়, তাদের জন্য এটা কিন্তু খুব একটা ভালো অপশান। এবার চলে আসি ট্যাক্স বেনিফিট। আমরা কত টাকা ট্যাক্স বেনিফিট এনপিএস থেকে পেতে পারি? দেখো, এনপিএস থেকে আমরা 80C সেকশানে ট্যাক্স বেনিফিট পেয়ে থাকি, কিন্তু 80C সাব সেকশান 80CCD1 আমরা 1,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট নিতে পারি এই এনপিএস থেকে। এখানে যদিও আরও অনেকগুলো ক্লজ আছে, যেরকম আমাদের টোটাল স্যালারির 10% আর 1,50,000 টাকা যেটি কম হবে সেই টাকা আমরা ট্যাক্স বেনিফিট নিতে পারি। মোটামুটি আমরা ধরে রাখি আমাদের বোঝার সুবিধার জন্য যে 1,50,000 টাকা পর্যন্ত আমরা ট্যাক্স বেনিফিট নিতে পারছি এনপিএস থেকে। এবার 80CCD1B আমরা কিন্তু অ্যাডিশনাল 50,000 আরও ট্যাক্স বেনিফিট নিতে পারবো এই এনপিএস করার জন্য। এটা কিন্তু 1,50,000 টাকার ওপরে আরও 50,000 টাকা, সুতরাং টোটাল ট্যাক্স ডিডাকশান আমরা পেয়ে যাচ্ছি 2,00,000 টাকা, যেটা কিন্তু আমরা আর অন্য কোনো ইনভেস্টমেন্টে পাই না। সুতরাং ট্যাক্স বেনিফিট হিসাবে কিন্তু এনপিএস একটা দারুণ স্কিম আমরা বলতে পারি। এছাড়া 80CCD2 সেকশানে আমরা আরও কিছু এক্সট্রা বেনিফিট পেয়ে থাকি ট্যাক্স ডিডাকশান হিসাবে। এটা কিন্তু শুধুমাত্র যারা স্যালারিড এমপ্লয়ি তারাই পেয়ে থাকে। কোনো স্যালারিড এমপ্লয়ির হয়ে তার এমপ্লয়ার যদি কোনো কন্ট্রিবিউশন করে এনপিএসে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তার স্যালারির 10% সে একটা এক্সট্রা বেনিফিট পাবে এই 80CCD2 সেকশানে। সুতরাং সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবভ 2,00,000 রুপিস কিন্তু আমরা ট্যাক্স বেনিফিট এই এনপিএস স্কিম থেকে পেতে পারি। এবার আমরা কিছু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে যাই, এনপিএস অ্যাকাউন্ট কি 18 বছরের নিচের কোনো ব্যক্তি করতে পারে? না, এনপিএস কিন্তু 18 বছরের নিচের কোনো ব্যক্তি এই এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারে না। দু নম্বর হলো, ইন্ডিভিজুয়াল ছাড়া আর অন্য কেউ কি এই অ্যাকাউন্ট খুলতে পারে, যেমন পার্টনারশিপ ফার্ম, কোম্পানি, এছাড়া HUF? না, সেটাও কিন্তু সম্ভব না। ইন্ডিভিজুয়াল ছাড়া কেউ কিন্তু এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবে না। এটা অনলি ইন্ডিভিজুয়ালদের জন্য এই সুযোগটি দেওয়া হয়ে থাকে। ইভেন্ট জয়েন্টলিও কেউ কোনো অ্যাকাউন্ট এনপিএসে খুলতে পারবে না। তিন নম্বর, কতটা পোর্শন আমরা ইকুইটিতে ইনভেস্ট করতে পারবো? আমরা আমাদের ইনভেস্টমেন্টের 75% আমরা ইকুইটিতে ইনভেস্ট করতে পারবো, এর থেকে বেশি কিন্তু ইকুইটিতে আমরা ইনভেস্ট করতে পারবো না। বাকি 25% কিন্তু আমাকে বন্ড এবং ডেট ফান্ডের মধ্যে শেয়ার করে নিতে হবে। তার মানে এই নয় যে আমরা 75%-এর কম ইকুইটিতে ইনভেস্ট করতে পারবো না। আমরা কিন্তু চাইলে আমাদের ইনভেস্টমেন্টের 50%-ও ইকুইটিতে ইনভেস্ট করতে পারি, এবং বাকি টাকা বাকি দুটো ফান্ডে আমরা শেয়ার করে নিতে পারি। চার নম্বর, আমাদের যদি কোনো টাকার প্রয়োজন হয় তাহলে কি আমরা কোনো পার্শিয়াল উইথড্র করতে পারি? অবশ্যই করতে পারি পার্শিয়াল উইথড্র, কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের এনপিএস অ্যাকাউন্টের যদি 10 বছর না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমরা এনপিএস অ্যাকাউন্ট থেকে কোনো পার্শিয়াল উইথড্র করতে পারবো না। 10 বছর পরে কোনো ক্রিটিক্যাল ইলনেস অথবা কোনো চাইল্ড এডুকেশনের জন্য যদি পয়সার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এনপিএস অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবো। এছাড়া আমাদের টোটাল যে ইনভেস্টমেন্ট হয়েছে তার 25%-ই কিন্তু আমরা চাইলে উইথড্র করতে পারবো, এর থেকে বেশি কিন্তু আমরা উইথড্র করতে পারবো না। ধরে নিলাম 10 বছর ধরে আমি টোটাল 2,00,000 টাকা এনপিএস অ্যাকাউন্টে জমিয়েছি, সেক্ষেত্রে কিন্তু 2,00,000 টাকার 25% অর্থাৎ 5,00,000 টাকাই কিন্তু আমরা এনপিএস অ্যাকাউন্ট থেকে তুলতে পারবো, এর থেকে বেশি কিন্তু আমরা তুলতে পারবো না, তাও যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস অথবা চাইল্ড এডুকেশনের জন্য প্রয়োজন হয় তাহলেই। পাঁচ নম্বর, যদি দেখা যায় অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার যে নমিনিকে রেখে দিয়েছে সে সেই টাকা পেয়ে যাবে। এছাড়াও যদি নমিনি সে করে না থাকে তাহলে কিন্তু তার লিগ্যাল হেয়ার কিন্তু সেই টাকা পেয়ে যাবে। এবার চলে আসি, কোনো ব্যক্তির যদি রিটায়ারমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, কীভাবে সে তার টাকা ফেরত পাবে?
ধরে নিলাম কোনো একজন ব্যক্তি 34 বছর বয়সে এনপিএস অ্যাকাউন্ট খুলেছে, এখন তার 60 বছর বয়স হয়ে গেছে। সেক্ষেত্রে সে দুটি কাজ করতে পারে, সে চাইলে কিন্তু আরও 10 বছরের জন্য তার অ্যাকাউন্টটি আরও এক্সটেন্ড করে নিতে পারে, এবং সে যদি সেটা না চায় সেক্ষেত্রে কিন্তু সে চাইলে 60% টাকা উইথড্র করে নিতে পারে তার এনপিএস অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ তার যদি টোটাল ইনভেস্টমেন্ট 20 লাখ টাকা হয়, তার 60% অর্থাৎ 12 লাখ টাকা সে উইথড্র করে নিতে পারবে এনপিএস অ্যাকাউন্ট থেকে, বাকি 8 লাখ টাকা কিন্তু পড়ে থাকবে, এবং সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট তাকে একটা পেনশন দেবে তার ওই 8 লাখ টাকার উপর। তাহলে বন্ধুরা, আমরা আলোচনা করলাম এনপিএস অ্যাকাউন্ট কাকে বলে, এনপিএস অ্যাকাউন্টে কেন ইনভেস্ট করব, এবং এনপিএস অ্যাকাউন্টে ইনভেস্ট করলে আমরা কী কী বেনিফিট পেতে পারি। এছাড়াও আগামী দিনে আমরা আলোচনা করব আমাদের রিটায়ারমেন্ট ফান্ডের জন্য আমাদের কোথায় ইনভেস্ট করা উচিত, পিপিএফ এনপিএস কোথায় ইনভেস্ট করলে আমরা সবথেকে বেশি রিটার্ন পেতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি এই ধরনের ভিডিও তোমাদের দেখতে পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কমেন্ট জানিও। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।